শিরা সুচো শিরা স্যান্ডেলের বিনিময়ে পাচ্ছেন 1000 মদন 38 বাথার সুলের বিনিময়ে পাবেন। গুড়ো গুড়ো মাসুম বাচ্চারা, তোমাদেরকে বলছি তুমি করেই বলি, মদন ফটফটি 3000। সংসার তো হ্যাঁ চলে না, কি করবো, তো হাসি মতো করে গেলাম দেখছি। সংসার তাহলে মাঠে লেগে যায়, মাঠে লাভ কি করে? আরে যে ব্যবসা করে খাই, এটা আমাদের সেই জাত ব্যবসা, পূর্বপুরুষরাও এই ব্যবসা করে গেছে। কেন আমার আব্বা চুরি করেছে, আমার দাদা চুরি করেছে, এই চুরিদারি যদি না করি বাঁচবোটা কি করে? একটা যুক্তি পরামর্শ দিয়ে দিন, আর তো বাঁচতে পারলাম না, দেখছি একটা বাইর করতে পারি। কিরকম এমন যুক্তি বাইর করে দেবো, বাংলাদেশের মানুষ রাত্রিবেলার বাইরেই বেরোবে না। আমাদের এই যে 500-700 আমাদের এই আমাদের হাতে আগের চ্যানেলে মোটামুটি শুধু হিসাব করলাম 600-700 চোর গোষ্ঠী আছে। তুমি আজকেই তুমি গুজব করে দাও, 532টা মাথা লাগবে। এই গুজব একটা ছড়ু দিয়ে যাবে, রাতের ছেলে বিলে বাঁচানোর জন্য মা বাপেরা সব নিয়ে ছেলে বিলে বাঁচাবে বাইরে, সেই সুযোগে ঢুকে চুরি করবি। মেসেজ দিয়ে দিই সব জায়গায়, সবার মেসেজ দিয়ে ফোনে মেসেজ দিয়ে দেওয়া উচিত, এবং আমাকে চোরের ভিতরে সব জানিয়ে দাও। 507টা মাথা লাগবে, আর এই গুজব যখনই সবাই ছড়িয়ে যাবে তখন কিন্তু গৃহস্থরা ছেলে মেয়েদের সাবধান করে দৌড়িয়ে বেড়াবে। ওই সুযোগে রাত্রিবেলা কিন্তু কেউ ঘরতে বেরোবে না, আমরা কিন্তু চুরি করে খুব মজা পাবো। ঠিক কথা। হ্যালো হ্যালো, এই দুটো একেবারে যত তাড়াতাড়ি ওই বঙ্গে। হ্যাঁ কতি যাচ্ছি যে তুমি আর ওই যে লম্বু ভাই মিলে যে গুজবটা তুলেছো, মানুষের ভয় দেখাচ্ছো, এই কাজটা কি ঠিক? কি গুজব তুলেছ? হ্যাঁ কি গুজব তুলেছি? তুমি রিক্সার দাও খুব, হ্যাঁ এই শোন, সংসার চালাতে টাকা পয়সা লাগে না, লাগে না তো কি? তুমি যাচ্ছা তাই করে তুমি আমার ছোট ছেলেরা চোর শিখাচ্ছ। হ্যাঁ চোর চোর করবি না, আমার কথা শোন, আমি যে কথা কই তুগার তোরা সেই কথা শুনবি। তোরা এই জিনিসটা শোনে কিনা, তোরা একটু প্রসাদ দে। এই চিন্তা করা যায় মিথ্যে কথা, আমার আশ্চর্য তোরা, আমি এই সংসার থাকব না গো। তালার মার না খবর মা, জীবনটা জ্বালিয়ে খাইলে ওই মিনচাতে, ওই মিনচা নিজে চুরি করবে, আমার ছেলেটার চোর শিখাচ্ছে। আমি আগে তাদেরকে বিয়ে করতাম না, কি করবো কিছু করতে পারছি। ওটা খবর শুনেছি, কি খবর রে? শুনলাম নাকি হাসির মাথা কেটে নিয়ে আসছে কোলাকাটায়। এ মাথা ঠিক রাখিস, তাহলে মাথা ঠিক রাখবি। এ বাইরে যাওয়া যাবে না, খালি ঘরে বাইরে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? মাথা যে কাটতে আসুক, আমি কিন্তু সাজিয়ে দেবো না। কি করবেন তাহলে? খিচিয়ে দেবো মালা। আরে গ্যাস, ও গ্যাস আবার। হ্যাঁ তুই আবার ডাকছিস? ডাকছিস তো, তা তুই কনে থাকিস? তোরা ও তোর মা কনে গিয়েছিস? আমি এই গুলটি খেলা যাচ্ছিলাম, গুলটি খেলা যাচ্ছি। শোনো বাবু শোনো, কি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, সামনে কিন্তু ঈদ, আমাদের কিন্তু খরচের টাকা তার নেই। আজকে থেকে গুজব তুলবি। এই তুমি এসব গুজব তুলো না, এইসব করা ঠিক না। তুমি আমার ছেলেটারও চোর বানানো শিখছ কেন? এসব করো না, এসব করা ভালো না। পাপড়ালার কাছে যাবি না, ওই জায়গায় গেলে কটকটিয়ালার কাছে গেলে মাথা কেটে নিয়ে চলে যাবি। কটকটি কিনে দিবি না, না আগে কটকটিয়ালার কাছে যাবে না, বলছি বারবার কটকটিয়ালার কাছে। বাদাম ভাজা, পাপড় ভাজা, শিরা সুচো শিরা স্যান্ডেলের বিনিময়ে পাচ্ছেন বাদাম ভাজা। এ মাসুম বাচ্চারা, তোমরা সবাই খেয়াল করে লক্ষ্য করে 3000 মদন 38 বাথার সুলের বিনিময়ে পাবেন। গুড়ো গুড়ো মাসুম বাচ্চারা, তোমাদেরকে বলছি তুমি করেই বলি, মদন ফটফটি 3000 এবং পাবেন। এ আরও পাবেন মাথার সুলির বিনিময় আরো পাবেন, এটা তো কি পাবেন আরো পাবেন। এই যে বই খাতার বিনিময় তোমরা পাচ্ছ প্রথমত পাঁপড় ভাজা, এই গুঁড়ো গুঁড়ো মাসুম বাচ্চারা আটু বাজিয়ে নি, গুঁড়ো গুঁড়ো মাসুম বাচ্চারা তোমরা মাথার চুলের বিনিময়ে পাচ্ছ। এটার মধ্যে কি দিয়েছে বউ? ও হ্যাঁ, মদন কটকটি। এ মাসুম মাসুম বাচ্চারা, দুধ খাওয়া বাচ্চারা, আরো তোমরা বাবা তোমাদের মা ও চাষির মাথার চুলির বিনিময় পড়ে থাকা চুল, চুলির বিনিময় বাবা এই দেখো তাজা তাজা ভাজা, এ গুঁড়ো গুঁড়ো মাসুম বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, মাসুম মাসুম বাচ্চারা, দুধ খাওয়া বাচ্চারা, তোমাদেরকে বলি তোমাদের ঘরের পাশে দেখো লোয়া ভাঙা, তাবিজ ভাঙা, ছাতির বাট ভাঙা, এবং তোমাদের মার বিয়েতে যে ব্যাক্স দিছিল সেই ব্যাক্স ভাঙাও বোধহয় থাকতে পারে। সেই সব ব্যাক্স ভাঙার বিনিময়ে 500 মদন খটখটি, দিলকুচ ভাজা, পাঁপড় ভাজা। এ আমার গুঁড়ো গুঁড়ো মাসুম বাচ্চারা, আরও তোমাদেরকে বলছি এখানে আছে তোমার এটা একটা কি গুলি দিয়েছে আমার সমুদ্র পেতনি, ছেলেবেলে খেয়ে তো ডায়রিয়া হয়ে যাবে। এ মাসুম বাচ্চারা, তোমাদের বাসায় যদি পুরনো হাড়িখান ভাঙা থাকে, বালতি ভাঙা, ডিশ ভাঙা, এবং তোমাদের বাসায় যদি মিষ্টির প্যাকেট থাকে, নগদ টাকায় কিনে না হবে মাসুম বাচ্চারা। বাচ্চারা একটা খদ্দের তো বাঁচি না, ঘুরে ঘুরে মাসুম বাচ্চারা সবাই তোমার মাথা তো খুব সুন্দর, তোমার মাথায় যা আছে তোমার মাথা দিয়ে সবকিছু সম্ভব। তোমার মাথা তো দেখছি ঢিবলে মতো নাকি? ও তোমার কিরাম মাথা? কোন মাথা? এই মাথা, এইটা 23 মাথা। এই মাথার প্রচুর দাম, এইটা গুলটি মাথা, এ মাথার প্রচুর দাম, এটা তো ঘোঙা মাথা। এবার তোমাদের মাথার যে কি দাম আছে তোমরা নিজেরা বুঝতে পারছো, প্রচুর পরিমাণ দাম এই মাথা। ওরে শালার যে সত্যি সত্যি মাথা কাটারে, ওরে থানে বসে যে আলাপ করছিলাম তাতে সত্যি সত্যি হয়ে গেল। এই কনে গেলি রে বড় বউ, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঘটনাটা তো সত্যি তো রে, কিন্তু সত্যি সত্যি মাথা কাটালা। আমি তো এমনি গুজব আর কি মেরে গেলাম যে মাথা কাটালা, সব গুজব ছড়িয়ে দাও, কিন্তু ওই ছেলে ফিলের নিয়ে যেতে মাথায় কাট পেতে দেখছি, আশ্চর্য ব্যাপার। দাঁড়াও তোমার দেখাচ্ছি মাথা। এই এদিকে আয়। মাথা কেটে নিয়ে আসো তুই ছেড়ে পেলে, এর মাথা বেত ভালো, ওর মাথা গুলটি, এর মাথা তিন কোনা, ব্যাপারটা কি? কার মাথা কিসের মাথা? ওরে ভাই বুঝতে পারছো না? সব বুঝতে এখন নাটক করা শিখে গেছো না? আর তুমি মাথা কাটতে এত বড় তোলা, রাখেন রাখেন, পুরনো টিন আছে, তালা ভাঙা টাঙা আছে, রাখেন হেরিকেন ভাঙা টাঙা আছে। এই আপনারা কি বুঝে আমার মারলেন? আরে ভাই মারবো না, তুমি এই বাচ্চা, এর তিন কোনা মাথা, এর মাথা খুব ভালো, এর মাথায় কাজ হবে। কারণ দেখি এই যে এর তিন কোনা গুলটি মাথা, গুলটি মাথা দিয়ে আরো ভালোই হবে, শক্তি হবে। তার মানে নাকি এ তোমরা বর্তমান কোন দেশে বাস করছো? বাংলাদেশের মানুষ তোমরা? হ্যাঁ বাংলাদেশের। এ আমার কথা শোনেন, কোন মাথা ভালো, মাথা খলি কি ওই তাল হবে নাকি? এই ছেলেটার বুদ্ধি দেখে বলতেই হচ্ছে এর মাথা ভালো, আমি তো সেই কথা কইছি। এর মাথা নিশ্চয় কাছের গুটির মতো গোল, হ্যাঁ এর মাথায় খুব বুদ্ধি। এ আইসে আমার কাছে বিস্কুট চুরি করে না খেয়ে চাই এনেছে, মাথায় বুদ্ধি আছে। আপনারা আন্দাজ আন্দাজে মারলেন ভাই, এখন বুঝবে সমস্ত টাইম হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা কথা কই, একটা মাথাও লাগবে না, একটা মানুষের ধরও লাগবে না, বুঝতে পেরেছেন কথাটা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব রূপে রূপান্তরিত হয়ে, বুঝতে পেরেছেন? এইসব বিভ্রান্তিতে ছড়াবে না। আসলে বাবা কোনো জায়গায় যদি সরো মাথা কাটাই আছে এমন ঘুষি মারবে একে ঘুষিতে বস্তির মেরে দাঁত চাইটা শুনে গেল। ঠিক আছে বুঝতে পেরেছো? আপনারা খামা খাকাওয়ালা আমার মারলেন এই কষ্ট না। হ্যাঁ ভাই এখন ওই তো ফেসবুকই সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়েছে এখন এই জন্য আমরা মানে এসব বিভ্রান্তি ছড়া যাবে না, এইসব বিভ্রান্তিতে ছড়া যাবে না। স্বপ্নের সেতু হয়ে গিয়েছে, আমরা এই সমস্ত বিভ্রান্তি না ছড়িয়ে ইনশাল্লাহ আমরা নামাজ কালাম পড়ে তার জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হায়াত দরাজ করে, সুস্থ রাখে, আগামী দিনগুলো আরো সুন্দরভাবে সে চলতে পারে। আসলে ভাই বলবো কি এই গুজবটা ভাই আমি আর আমার ভাই রটাইলাম, সে কথা শুনে না ভাই তো এই গুজবটা আমরাই রটাইলাম যে মাথা কাটারা আসছে। এই গুজবটা ছড়ালেন কিভাবে গো আপনারা? এই গুজব গিয়েছে মোবাইলে আর মোবাইলে ওই সে অনেক কাহিনী ওই কথা ভেঙে বলছি না, এর জন্য আমরা মাপ চাচ্ছি, জাতির কাছে মাপ চাচ্ছি, সবার কাছে দেশবাসীর কাছে মাপ চাচ্ছি, আপনার কাছেও মাপ চাচ্ছি। এই ভুল আর আমরা করবো না। আমরা এখন থেকে যা ছিলাম সব বন্ধ করে দিলাম, দিয়ে এখন পরিশ্রম করবো, খাবো অথবা ঘুমাবো। হ্যাঁ এই যে আমি এখন ছটফটি পয়সা খাচ্ছি, আপনার মতনই ব্যবসা করে খাবো, হয়তো চুরি করে খাই দিই। তাহলে তাই ভাই আসলে কলা কাটা মাটা কিছু নাই, সব ভাই গুজব গুজব। এই গুজবটা আমি আমার ভাই রটাই না, এই গুজবে কান ছড়ানো যাবে না, না একদম না। ও বিটা আমি দুঘাত দিলাম, হ্যাঁ আমার মাফ করে দেবেন। ঠিক আছে আপনি কি আমার মাইরাছো? ওই তুতলা হইলো তুতলা দুঘাত দিলাম, ভালো করেছ। ভাই ভাই কয়টা কিল মেরেছো? ভাই কিছু মনে করি না, আসলে ভুল হয়েছে, অন্যায় করে ফেলিস ভাই। মানুষ না জেনে না বুঝে কত কি না করে। মাফ করে দিস ভাই, যা ভাই। বৌদিটাও খুললে না, বৌদি আল্লাহর রহমত হয়ে যাবেন। ছেলেবেলে একটু দিলকুচ ভাজা ভাজা খাই চাইলো, তা ভাবি গেলে চুলমুল ফেলে দাও না নাকি? চুল তো আছে। আরে কষে নতুন আত্মীয় আইলো না? নতুন তো আত্মীয় আইলো, ওই যে মিষ্টির ঠোঙা আছে না? আছে আছে। দিলি তো আমি নগদ টাকাতে নিয়ে নিস ভাই, আজকে কিছু মনে করিস না, সেদিন আসলে তুই সব। ঠিক আছে ভাই আজকে নিয়ে গেল। আচ্ছা নিয়ে গেল। আর আমার বউগারে কইয়ে তো পানে পুরা সব আছে। এ মাসুম বেচারা গুলো গুলো বেচারা দিলকুচ ভাজা